নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার সঙ্গে রয়েছি আমি অর্পিতা। ইতিবাচক খবর দেখতে চোখ রাখুন খবরের ঘন্টার পর্দায়। আসুন দেখে নিই আজকে বিশেষ খবর। শকুনের উপর বিশেষ নজরদারি। শকুনের ডানায় বসেছে ট্রান্সমিটার, কিন্তু সেই ট্রান্সমিটারের মাধ্যমে শকুনের উপর নজরদারি চালাবে বন দপ্তর। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে সোমবার দেশের আকাশ থেকে হারিয়ে যাওয়া 10টি হোয়াইট ব্যাকড প্রজাতির শকুনকে প্রকৃতিতে উন্মুক্ত করা হয়। ওই প্রজাতির শকুনদের ইতিমধ্যে লাল তালিকাভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সংস্থা। 2021 সালের পর ফের দ্বিতীয় দফায় শকুন ছাড়া হল। শকুনগুলি ডানায় প্রতিস্থাপন করা হয়েছে আমেরিকা থেকে আমদানি করা প্ল্যাটফর্ম ট্রান্সমিটার টার্মিনাল। ওই যন্ত্রে পাঠানো সংকেতের মাধ্যমে তাদের উপর নজরদারি চালাবে বন দপ্তর। আজকে কতগুলো শকুন রিলিজ করলেন? অ্যাকচুয়ালি আজকে আপনার 10টা হোয়াইট ব্যাকড ভ্যারাইটি যে আছে ওটা রিলিজ করা হলো। এটা কয় দফায় করা হলো? এটা সেকেন্ড হচ্ছে, আগের বার একবার করা হয়েছে। এবছর আরও আমাদের 10টা এরকম হোয়াইট ব্যাকড রেডি আছে। ওই পিটিটি মানে যেটা আপনার ট্রান্সমিটার আমরা বসাই সেটা আসেনি এখনো, ওটা আসলে আবার রিলিজ করা হবে। এই পর্যন্ত কত কতগুলো ছাড়া হলো? এই পর্যন্ত আজকে মিলে আপনার টোটাল যেটা আমাদের টার্গেটেড স্পিসিস আছে, এরকম হিমালয়ান বিফার কিন্তু যেটা আসে আপনার আমরা ট্রিটমেন্ট করে ছেড়ে দিই, এরকম ছাড়াই হয়। বাট টার্গেটেড স্পিসিস যে আছে আজকে নিয়ে 20টা হবে। স্যার, ওদের গায়ে যে চিপস লাগানো হয় যে টিয়া বললেন, সেটার থেকে কিছু রিপোর্ট পাওয়া গেল এ পর্যন্ত? হ্যাঁ, আগের বছর যে আপনার 10টা যে ছাড়া হয়েছিল তারা ভালোভাবে সার্ভাইভ করছে, এবং ওদের প্রতিদিন আমরা একটা মুভমেন্ট রেকর্ড করা হয় দিনে একবার করে, এবং এর বেসিসে একটা মান্থলি রিপোর্টও করা হয়। বাট 10টাই বেঁচে আছে, 10টা ভালোভাবে আছে। অলরেডি আপনাদের কোথায় ডক্টর বিপুল প্রকাশ ওখানে একটা বলছিলেন যে কিছু আসাবে একটা কলোনির মধ্যে চলে গেছে, একটা ফুলবাড়ি অব্দি গিয়ে আছে, বাকি আমাদের রাজাবাদ এরিয়া মধ্যে আছে। মানে আমি এটা লাস্ট বার যে 10টা ছাড়া হয়েছে ওটা ফলো করছি। এবার কতগুলো লাগানো হয়েছে? এবার 10টাই লাগানো হয়েছে। আচ্ছা, কী আশা করছেন সব মিলিয়ে? আপনারা তো বুঝতেই পারছেন যে শকুন কীভাবে কমে যাচ্ছে এটা সবাই জানেন আর কি, কেন কমে যাচ্ছে সেটাও জানেন। এইভাবে যদি পপুলেশনটাকে আমরা বুস্ট আপ করতে পারি তাহলে আমাদের ইকোলজিক্যাল যে ডিজাস্টার হওয়ার ব্যাপার আছে, শকুনের যে আপনার ফুড চেন বা ফুডের যে ব্যাপারটা আছে ওটাকে রক্ষা করা যায়।